আজকে আমি এই ভিডিওতে লাভ ক্ষতির উপর পাঁচ রকম টাইপের অঙ্ক করাবো এবং প্রতিটি টাইপ থেকে দুটো করে অঙ্ক সলভ করব যাতে তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারো এবং এই অঙ্কগুলো বিশেষ কিছু টেকনিকের মাধ্যমে আমি সলভ করাবো যাতে তোমরা পরীক্ষায় এই অঙ্কগুলো দুই সেকেন্ডে অ্যান্সার করতে পারো তো চলো ফ্রেন্ডস লেট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রবলেম একটি সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম আস্তে আস্তে আমি টাপ অঙ্কের দিকে যাব একটি দ্রব্য সাত হাজার টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তো ফ্রেন্ডস যখন এরকম ক্রয় মূল্য বার করতে বলবে তখন আমরা খুব সহজেই কিভাবে করতে পারবো সেই টেকনিকটা হচ্ছে প্রথমে যত টাকা বলবে সেটা লিখে নিবে কত টাকা বলছে সাত হাজার দুইশো টাকা আমরা লিখে নিলাম সাত হাজার দুইশো প্রথমে যত টাকা বলবে সেটা লিখে নিব লেখার পর একটা গুণ দিব গুণ দিয়ে লিখে নিব একশো তাহলে প্রথমে যত টাকা বলবে সেটা লিখবো লেখার পর গুণ দিব গুণ দেওয়ার পর একটা একশো তারপর একটা দাঁত টেনে নিচে কিছু লিখতে হবে নিচে কত লিখবো এবার দেখতে হবে পার্সেন্টটার দিকে এখানে কত পার্সেন্ট বলছে কুড়ি পার্সেন্ট লাভ না ক্ষতি বলছে বলছে লাভ তো ফ্রেন্ডস যদি লাভ বলে তাহলে একশোর সঙ্গে পার্সেন্টটা যোগ করে নেব সবসময় একশোর সঙ্গেই করতে হবে আবার যদি ক্ষতি বলে তাহলে একশোর থেকে পার্সেন্টটা বিয়োগ করে নেব তো ফ্রেন্ডস যেহেতু লাভ বলছে তাহলে আমরা একশোর সঙ্গে পারসেন্টটা যোগ করে নেব একশোর সঙ্গে যদি কুড়ি যোগ করি তাহলে কত হয় একশো কুড়ি এটা লিখব নিচে তো ফ্রেন্ডস আমি আরেকবার রিপিট করছি প্রথমে টাকাটা লিখবো লেখার পর একটা গুণ দিয়ে একশো তারপর নিচে কি লিখতে হবে দেখব লাভ হয় না ক্ষতি হয় এখানে বলছে লাভ হয় তাহলে আমরা কী করবো একশোর সঙ্গে পার্সেন্টটা যোগ করব একশোর সঙ্গে কুড়ি যোগ করলে একশো কুড়ি এটা লিখে নিব নিচে এবার এটাকে যদি সিম্পলিফাই করি শূন্য শূন্য ক্যান্সেল বারো দিয়ে ভাগ করলে ছয় বারোয় বাহাত্তর একটা শূন্য ষাট এবার এই দুটো গুণ করলে প্রথমে ছয় আর এক গুণ করবো ছয় ওকে ছয় আর এখানে এক শূন্য এখানে দুই শূন্য তিনটে শূন্য বসিয়ে দিব অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এটাই অ্যান্সার ফ্রেন্ডস চলো এই টাইপের আরেকটি অঙ্ক সলভ করি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো ফ্রেন্ডস দু নম্বরে কি বলছে সেম আগেরটার মতো একটি দ্রব্য আট হাজার একশো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয়মূল্য কত তাহলে ফ্রেন্ডস ক্রয় বার করতে গেলে কি করব প্রথমে যত টাকা বলবে সেটা লিখে নেব লিখে নিলাম আট হাজার একশো এবার গুন্দি একটা কত লিখে নিব একশো তারপর নিচে কত লিখবো এবার একটু পার্সেন্টটার দিকে দেখবো কত পার্সেন্ট বলছে দশ পারসেন্ট লাভ হয় না ক্ষতি হয় ক্ষতি হয় তো ফ্রেন্ডস যেহেতু ক্ষতি বলছে তাহলে একশো থেকে দশ বিয়োগ করে নেব একশো থেকে দশ বিয়োগ করলে কত হয় নব্বই এবার এই নব্বই বসিয়ে দেব নিচে শূন্য শূন্য ক্যান্সেল নয় দিয়ে ভাগ করলে নয় নয় একাশি আর শূন্য নব্বই এবার এই দুটো যদি গুণ করি নয় ওকে নয় আর শূন্যগুলো বসিয়ে দেব তার মানে ক্রয় মূল্য কত হলো নয় হাজার টাকা তো ফ্রেন্ডস খুব সহজেই কিন্তু আমরা ক্রয় মূল্য বের করে ফেললাম চলো এবার নেক্সট টাইপ তো ফ্রেন্ডস তিন নম্বরে কি বলছি এবার একটি নতুন টাইপ একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত এবার ফ্রেন্ডস বিক্রয় মূল্য বার করতে বলছি আগের টাইপে আমরা কি শিখলাম কিভাবে ক্রয় মূল্য বার করতে হয় এবার শিখবো আমরা কিভাবে বিক্রয় মূল্য বার করা যায় সেম আগের মতো প্রথমে যত টাকা বলবে সেটা লিখে নিব পাঁচ হাজার তারপর এবার একশোটা দিব নিচেই ক্রয় মূল্য বার করতে গেলে একশোটা যেমন উপরে দিই বিক্রয় বার করতে বললে একশোটা দিব নিচে এবার এখানে একটা গুণ দিব দেওয়ার পর আমরা দেখব লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এখানে বলছে পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তো ফ্রেন্ডস যেহেতু লাভ হয়েছে সে আগের মতো একশোর সঙ্গে পনেরো যোগ করব একশোর সঙ্গে পনেরো যোগ করলে কথা হয় একশো পনেরো এটা এখানে বসিয়ে দেব তো ফ্রেন্ডস যদি ক্ষতি হতো তাহলে কি করতাম একশোর থেকে পার্সেন্টটা বিয়োগ করে এখানে বসিয়ে দিতাম এবার এটাকে সিম্পলিফাই করলে শূন্য শূন্য ক্যান্সেল পাঁচ দিয়ে একশো পনেরো কে গুণ করলে হবে কত পাঁচশো পঁচাত্তর আর এখানে একটা শূন্য আছে এটা এখানে বসিয়ে দেবো তার মানে ফ্রেন্ডস বিক্রয় মূল্য কত হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা চলো এই টাইপের আরেকটি প্রবলেম সলভ করি তো ফ্রেন্ডস চার নম্বরে কি বলছে সেম আগেরটার মতো একটি দ্রব্য চার টাকায় ক্রয় করে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত সেম আগেরটার মতো বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে ফ্রেন্ডস আমরা প্রথমে কি করব টাকাটা লিখে নিব কত টাকা বলছে চার হাজার আমরা লিখে নিলাম চার হাজার তারপর কী করবো একশোটা কোথায় বসিয়ে দিব নিচে ইন্টু এবার দেখব লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এবার বলছে এখানে তিরিশ পারসেন্ট কী হয়েছে ক্ষতি হয়েছে তো ফ্রেন্ডস যেহেতু ক্ষতি বলছে একশো থেকে তিরিশ বিয়োগ করব। একশো থেকে তিরিশ বিয়োগ করলে কত হয় সত্তর এটা বসিয়ে দিব উপরে এবার উপরে দুই শূন্য নিচে দুই শূন্য ক্যান্সেল চার আর সাত গুণ করলে চার সাথে আঠাশ এখানে এক শূন্য এখানে এক শূন্য তার মানে কত হচ্ছে দুই হাজার আটশো টাকা এটাই হচ্ছে দ্রব্যটির বিক্রয় মূল্য তো ফ্রেন্ডস আমরা দুটো টাইপ শিখে গেলাম কীভাবে ক্রয় মূল্য ও কীভাবে বিক্রয় মূল্য বার করতে হয় এবার চলো নতুন একটি টাইপ তো চলো ফ্রেন্ডস এবার নতুন একটি টাইপ এবার কি বলছে একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হয় খুব ইম্পর্টেন্ট একটি টাইপ এই টাইপ থেকে অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে তো ফ্রেন্ডস দেখে নাও এই ধরনের অঙ্ক খুব সহজে কিভাবে সলভ করা যায় আচ্ছা টাইপটা কি তো এই ধরনের টাইপ যদি বলে এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয় বা লাভ হয় এবার কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে অর্থাৎ দুটো পার্সেন্ট দেওয়া আছে প্রথমে বলছে ক্ষতি হয় আর এবার কি বলছে বারো পার্সেন্ট লাভ হবে তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব। প্রথমে যত টাকা বলবে সেটা লিখে নিব তিনশো ষাট গুন দেখব দুটো পার্সেন্ট আছে আমরা শেষের পার্সেন্টটা আগে দেখব পার্সেন্ট কি হয় ফ্রেন্ডস লাভ হয় তো ফ্রেন্ডস লাভ হলে কি করতে হয় একশোর সঙ্গে পার্সেন্টটা যোগ করবো একশোর সঙ্গে যদি বারো যোগ করি তাহলে কত হয় একশো বারো লিখে নিব একশো ওকে যেহেতু লাভ হয় একশোর সঙ্গে বারো যোগ করলাম একশো একটা দাঁত টেনে নিব এবার নিচে কি লিখতে হবে এবার আগের পার্সেন্টটা দেখব আগের পার্সেন্টে কি বলছে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো ফ্রেন্স ক্ষতি হলে কি করব একশোর থেকে দশ বিয়োগ করে নিব একশো থেকে দশ বিয়োগ করলে কত হয় নব্বই এটা লিখবো নিচে তো ফ্রেন্ডস প্রথমে টাকাটা লিখে নিব তারপর শেষের পার্সেন্টটি ভাঙিয়ে উপরে লিখব। কিভাবে ভাঙাতে হয় লাভ হলে একশোর সঙ্গে যোগ করব ক্ষতি হলে একশো থেকে বিয়োগ করব আর প্রথমের পার্সেন্টটি পার্সেন্টি ভাঙিয়ে নিচে লিখবো এবার এটাকে সিম্প্লিফাই করলে শূন্য শূন্য ক্যান্সেল নয় দিয়ে ভাগ করলে চার নয় চার দিয়ে গুণ করলে চার ওকে চার চার ওকে চার চার দুগুণে আট তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে চারশো আটচল্লিশ টাকা এটাই অ্যান্সার ফ্রেন্ডস আমরা খুব সহজেই দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার বার করতে পারবো তো চলো ফ্রেন্ডস এই টাইপের আরেকটি প্রবলেম সলভ করি তো ফ্রেন্ডস ছয় নম্বরে কী বলছে সেম আগেরটার মতো একটি দ্রব্য চার হাজার আটশো টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে সেম আগেরটার মতো এত টাকায় বিক্রি করলে ক্ষতি হয় এবার বলছে কত টাকায় বিক্রি করলে লাভ হবে দুটো পার্সেন্ট আছে এই ধরনের অঙ্কে কি করব আমরা একটু আগে করলাম প্রথমে টাকাটা লিখে নেব চার হাজার আটশো তারপর গুণ দিব তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছি দুটো পার্সেন্ট আছে একটা প্রথমে একটা পরে আমরা কি করব শেষের পার্সেন্টটি আগে ভাঙাবো কিভাবে ভাঙাতে হয় দশ পার্সেন্ট লাভ বলছে লাভ বললে কী করবো ফ্রেন্ডস একশোর সঙ্গে দশ যোগ করবো একশোর সঙ্গে দশ যোগ করলে কত হয় একশো দশ এটা লিখবো উপরে এবার প্রথমের পার্সেন্টটি ভাঙিয়ে লিখবো নিচে। এটাকে ভাঙালে কত হয় কুড়ি পার্সেন্ট ক্ষতি বলছে তাহলে ক্ষতি বললে কি করতে হবে একশোর থেকে কুড়ি বিয়োগ করবো একশোর থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় ফ্রেন্ডস আশি এটা লিখবো নিচে তাহলে ফ্রেন্ডস কী করতে হয় প্রথমে টাকাটা লিখবো এবার শেষের পার্সেন্টটি ভাঙিয়ে লিখব উপরে প্রথমের পার্সেন্টটি ভাঙিয়ে লিখব নিচে এবার এটাকে সিম্পলিফাই করলে শূন্য শূন্য ক্যান্সেল আট দিয়ে ভাগ করলে ছয় আটে আটচল্লিশ একটা শূন্য ষাট এবার এখানে গুণ করলে ছয় ওই ছেষট্টি এখানে এক শূন্য এখানে এক শূন্য তার মানে কটি শূন্য হয়ে যাচ্ছে দুটো শূন্য অর্থাৎ অ্যান্সার হচ্ছে ছয় হাজার টাকা তো ফ্রেন্ডস একই টাইপের আমরা কিন্তু দুটো অঙ্ক সলভ করলাম আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ চলো নেক্সট টাইপ তো ফ্রেন্ডস সাত নম্বরে কি বলছে নতুন একটি টাইপ এক টাকায় একুশটি কলা বিক্রি করলে তিরিশ পারসেন্ট ক্ষতি হয় এবার বলছে একই কলা টাকায় কটি বিক্রি করলে ফাইভ পারসেন্ট লাভ হবে এবার একটা জিনিস খেয়াল করতে হবে আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্সটা কোথায় এখানেও কিন্তু দুটো পার্সেন্ট আছে তিরিশ পার্সেন্ট এখানে আছে আরেকটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আগের অঙ্কে একটা বিক্রয় মূল্য বার করতে বলছে কিন্তু এবার আমাকে কি বার করতে বলছে একই কলার টাকায় কটি বিক্রি করলে টাকায় কটি বিক্রি করলে অর্থাৎ আমাকে এখানে কলার সংখ্যা বার করতে হবে তাহলে ফ্রেন্ডস আগেরটায় মূল্য বিক্রয় মূল্য বার করতে বলছে এবার কিন্তু বার করতে বলছে দ্রব্যের সংখ্যা তো ফ্রেন্ডস এরকম যখন দুটো পার্সেন্ট থাকবে তারপর দ্রব্যের সংখ্যা চাবে একটা কলার সংখ্যা কত বা লজেন্সের সংখ্যা কত বা মার্বেলের সংখ্যা কত যখন এরকম সংখ্যা চাবে তখন আমরা কিভাবে সলভ করব তখন আমরা করব কি কয়টি দ্রব্য বলছে একুশটি দ্রব্যের সংখ্যাটা প্রথমে লিখে নিব। ওকে ফ্রেন্ডস প্রথমে দ্রব্যের সংখ্যা লিখে নিব। তো ফ্রেন্ডস মন দিয়ে খেয়াল করবে এবার কিন্তু সংখ্যা চেয়েছে ইন্টু একটা দাগ টেনে নিলাম আগেরবার বার যেমন আগের বার কী করেছিলাম শেষের পার্সেন্টটা আগে ভাঙিয়েছিলাম এবার কিন্তু প্রথমের পার্সেন্টটা আগে ভাঙাতে হবে তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে একশোর থেকে তিরিশ বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় সত্তর এবার এটা লিখব উপরে আর শেষে যে পার্সেন্টটা আছে এটা ভাঙিয়ে লিখব নিচে ফাইভ পার্সেন্ট লাভ মানে কী একশোর সঙ্গে পাঁচ যোগ করবো একশোর সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় একশো এটা লিখব নিচে তো ফ্রেন্ডস এরকম দ্রব্যের সংখ্যা যখন বার করতে বলবে প্রথমে কত দ্রব্যের সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা লিখে নেব দ্রব্যের সংখ্যা যত দেওয়া থাকবে সেটা লিখবো ইন্টু প্রথমের পার্সেন্টটা ভাঙিয়ে লিখব উপরে আর শেষের পার্সেন্টটা ভাঙিয়ে লিখব নিচে কিভাবে পার্সেন্ট ভাঙাতে হয় লাভ হলে একশোর সঙ্গে যোগ করব ক্ষতি হলে একশোর থেকে বিয়োগ করব আচ্ছা এবার এটাকে ছোট করলে তিন সাত একুশ সাত পনেরোই একশো পাঁচ তিন দিয়ে ভাগ করতে পারি তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে সত্তরকে ভাগ করলে পাঁচ চোদ্দোই সত্তর অর্থাৎ অ্যান্সার হচ্ছে চোদ্দোটি এটাই অ্যান্সার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছ চলো এই টাইপের আরেকটি প্রবলেম সলভ করি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো চলো ফ্রেন্ডস আট নম্বরে কি বলছি সেম আগেরটার মতো এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করলে বিক্রি করায় কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে সেম আগেরটার মতো আগেরটায় যেমন কলার সংখ্যা বার করতে বলছে এবার বলছে লজেন্স কটি বিক্রি করবে অর্থাৎ লজেন্সের সংখ্যা বার করতে হবে এরকম যখন কোনো দ্রব্যের সংখ্যা বার করতে বলবে তখন আমরা কী করবো প্রথমে যে দ্রব্যটা দেওয়া আছে কয়টি দ্রব্য বলছে বারোটি এটা লিখে নিব বারো ইন্টু এবার কি করবো একটা দাগ টেনে নেই প্রথমের পার্সেন্টটা ভাঙিয়ে উপরে লিখবো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি ফ্রেন্স কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশোর থেকে কুড়ি বিয়োগ করবো একশোর থেকে কুড়ি মাইনাস করলে আশি তারপর শেষের শেষের পার্সেন্টটা ভাঙিয়ে নিচে লিখবো কত বলছি কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে লাভ মানে কি একশোর সঙ্গে করি যোগ করবো যোগ করলে কত হয় একশো কুড়ি এবার এটা খুব সিম্পলি ছোটো করতে পারি শূন্য শূন্য ক্যান্সেল বারো বারো ক্যান্সেল অর্থাৎ অ্যান্সার হলো আটটি তো ফ্রেন্ডস দুই সেকেন্ডেরও কম সময়ে এই অঙ্কের কিন্তু অ্যান্সার বার করে ফেললাম চলো এবার নেক্সট টাইপ তো ফ্রেন্ডস নয় নম্বর খুব ইম্পর্টেন্ট একটি টাইপ পরীক্ষায় আসে তো দেখে নাও কীভাবে এই অঙ্কটি সলভ করা যায় খুব সহজে কি বলছে অঙ্কটি একটি ছাতা বিক্রি করে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় প্রথমে একটা পার্সেন্ট বলছে ছাতা বিক্রি করে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় এবার বলছে ছাতাটি আরও তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে এ ধরনের অঙ্ক যখন বলবো ছাতাটি বা যে কোনো দ্রব্য আরও এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে এই এতটুকু কোশ্চেনটা ভালো করে পড়ো আরও তিরিশ টাকা বেশি মূল্যেই বিক্রি করলে বা আরও এত টাকা অধিক মূল্যে বিক্রি করলে এই ধরনের টাইপ যখন বলবে বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় দশ পার্সেন্ট লাভ হতো ছাতাটির ক্রয় মূল্য কত তো ফ্রেন্ডস যখন এই ধরনের অঙ্ক বলবে দুটো পার্সেন্ট দেওয়া থাকবে প্রথমে একটি পার্সেন্ট এত পার্সেন্ট লাভ বা ক্ষতি তারপর মাঝখানে আবার কি বলছে এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে বা এত টাকা কম মূল্যে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয় এরকম যখন আরও এত টাকা বেশি বা আরও এত টাকা কম বলবে তখন আমরা খুব শর্টলি কিভাবে অঙ্কগুলোর অ্যান্সার বার করতে পারবো সেই টেকনিকটা হচ্ছে প্রথমে যত টাকা বলবে সেটা লিখে নেব কত টাকা বলছে তিরিশ লিখে নেব তিরিশ ইন্টু হান্ড্রেড কি লিখে নেব যত অধিক বলবে বা যত কম বলবে সেই টাকাটা লিখে নিব। লেখার পর গুণ একশো তারপর নিচে কি লিখতে হবে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও প্রথমে কি বলছে ফাইভ পার্সেন্ট ক্ষতি কি বলছে ফাইভ পারসেন্ট ক্ষতি প্রথমে বলছে ক্ষতি তারপর বলছে দশ পারসেন্ট লাভ তো ফ্রেন্ডস তারপর নেক্সট কাজ হচ্ছে পার্সেন্টগুলোর দিকে নজর দেব প্রথমের পারসেন্টটা কি বলছে ক্ষতি তারপরেরটা কি বলছে লাভ দুটো আলাদা আলাদা বলতে ফ্রেন্ডস একটি বলছে ক্ষতি আরেকটাতে বলছে লাভ এরকম যখন দুটো আলাদা বলবে আলাদা বলতে ফ্রেন্ডস বুঝতে পারছো আশা করি একটা লাভ বলবে আরেকটা ক্ষতি তখন আমরা কি করব পার্সেন দুটো যোগ করব তো ফ্রেন্ডস আলাদা হলে কি করব পার্সেন দুটো যোগ করব আবার যদি দুটো পার্সেনই সেম হয় সেম বলতে এখানেও ক্ষতি বলছে এখানেও ক্ষতি বলছে বা এখানেও লাভ বলছে এখানেও লাভ বলছে পার্সেন্ট দুটো যদি সেম বলে সেক্ষেত্রে করব মাইনাস কিন্তু এখানে আলাদা বলছে একবার বলছে ক্ষতি একবার বলছে লাভ যেহেতু আলাদা বলছে তাই এক্ষেত্রে আমরা করব প্লাস তাহলে পার্সেন্ট দুটি যদি যোগ করি এখানে ফাইভ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট পাঁচ আর দশ যোগ করলে কত হয় পনেরো এটা লিখবো নিচে তো ফ্রেন্ডস টাইপটা কি প্রথমে টাকাটা লিখবো লেখার পর গুণন একশো তারপর পার্সেন্ট দুটো হয় যোগ করব নয় বিয়োগ করব যদি আলাদা থাকে একটা লাভ একটা ক্ষতি সেক্ষেত্রে করব প্লাস আবার দুটো পারসেন্টই যদি সেম হয় সেম বলতে দুটোই লাভ বা দুটোই ক্ষতি সেক্ষেত্রে আমরা করব মাইনাস ওকে করে নিচে বসাবো তাহলে ছোট করলে কি হয় পনেরো দুগুণে তিরিশ দুই দুই আর একশো গুণ করলে দুইশো খুব সিম্পলি কিন্তু ক্রয়মূল্য বেরিয়ে পড়ল এটাই হচ্ছে ছাতার ক্রয় মূল্য আশা করি বুঝতে পেরেছ এই ধরনের আরেকটি অঙ্ক সলভ করি যাতে তোমরা খুব সহজেই এই টাইপটা ক্লিয়ার করতে পারো তো ফ্রেন্ডস দশ নম্বরে কি বলছে সেম আগেরটার মতো একটি দ্রব্য বিক্রি করে ফাইভ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটি আরও ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করলে এইট পারসেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো ফ্রেন্ডস যখন এই ধরনের প্রবলেম পাব দুটো পারসেন্ট থাকবে আবার মাঝখানে বলবে এত টাকা বেশি মূল্যে বা অধিক মূল্যে তখন এই শর্টকাট টেকনিকটা আমরা ইউজ করব। টেকনিকটা কি প্রথমে যত টাকা বলবে কত টাকা বলছে ষাট টাকা এটা লিখে নিব যত টাকা বলবে ষাট টাকা বা পঞ্চাশ টাকা যাই বলুক না কেন সেটা লিখে নেব লেখার পর গুণ দিয়ে একটা লিখে নিব একশো তারপর নিচে কী লিখতে হবে এবার একটু পার্সেন্টগুলোর দিকে নজর দেব প্রথমেরটা কি বলছে ফাইভ পার্সেন্ট লাভ তারপরেরটা কি বলছে এইট পারসেন্ট লাভ তো ফ্রেন্ডস দুটোই কিন্তু সেম আগেরটাও বলছে লাভ এখানেরটাও বলছে লাভ দুটো পার্সেন্ট যদি সেম হয় তাহলে পার্সেন্ট দুটো বিয়োগ করব। আবার যদি আলাদা হতো সেক্ষেত্রে কি করতে হয় সেটা আমরা আগের প্রবলেমে দেখেছি আলাদা হলে যোগ করতে হয় কিন্তু যেহেতু এখানে সেম আছে এখানেও বলছে লাভ হয় এখানেও বলছে লাভ হয় তাহলে আমরা কি করব পার্সেন্ট দুটো বিয়োগ করবো আটের থেকে পাঁচ বিয়োগ করলে ফ্রেন্ডস কত হয় তিন এটা বসাবো নিচে এবার তিন দিয়ে ষাটকে ভাগ করলে কুড়ি কুড়ি আর একশো যদি গুণ করি দুই ওকে দুই আর তিনটে শূন্য অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার টাকা এটাই অ্যান্সার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছ তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন তো চলো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য থ্যাংকস